হ্যাঁ কে বাঁচাবে আমার পরওয়ার দিগার বাঁচাবেন বলছে দান বাঁচাবার জন্য গেলাম যারা সিপিএম করত তারা বিজেপিকে ভোট দিয়েছে সিপিএম সংখ্যালঘুদের ভোটে জিতত ঠিক না ভুল তারা সংখ্যালঘু বিজেপিতে গেছে এখানে ফেরেস্তার মতো বসে আছে জলসার মাজিলসে জুম্মা দিনে ফেরেস্তার মতো বসে থাকে নামাজ পড়ে দেখে মনে হবে কত ভালো লোক ভোটটা দিয়েছে বিজেপিকে ইয়ার সো লাল্লা ইয়ারসো লাল্লা ইয়ার রেসো লাল্লা এটা শত্রু নয় সিপিএম যারা করতো বিজেপিকে ভোট দিয়েছে তৃণ উপ তৃণমূলের ওপরে রাগ করে তাই তো এমন যে চুরমার করে দিচ্ছে ইসলামের শত্রু দিনের শত্রু নবীর শত্রু কোরআনের শত্রু পার্টির জন্য ভোট দিচ্ছে বিজেপিকে লজ্জা করে না আমি রাজনীতি করি না রাজনীতি অত বুঝি না এতটুকু বুঝি বিজেপিকে আটকাতে হবে তার জন্য যেটা করার করতে হবে কে হুজুর সাহেব কোন পীর সাহেব কী বলবে না বলবে আমি জানি না জানতেও চাই না এতটুকু বলতে চাই কি হচ্ছে না হচ্ছে একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে বুঝে শুনে চলবেন বিজেপির সুবিধা না হয় এটা লক্ষ্য রাখবেন কাকে ভোট দেবেন না দেবেন বুঝি বিজেপি জানো সুবিধা না পায় সে দিকে লক্ষ্য রাখবেন আর আমরা হুজুরা রাজনীতি বুঝি না যদি রাজনীতির কথা বলি জানবেন পিছনে কেউ পিন মারছে হুজুরা পাম খেতে খুব ভালোবাসে জানেন তো আপনি আমাকে পাম দেবেন ও বক্তা হুজুর আপনার ভক্ত আপনি যা বলবেন তাই হবে হুজুর খুলছে হুজুরদের কথায় হুজুরা যেটা বোঝে হুজুররা যতটুকু বোঝে দিনই একটু একটু বোঝে দাদা হুজুর অনেক বেশি বুঝতেন পাঁচ হুজুর অনেক বেশি বুঝতেন আমাদের আব্বাজানারা ভালো বুঝতেন আমরা অত বুঝি না তো একটু একটু বুঝি তো এই লাইনের কিছু ব্যাপার থাকলে পরামর্শ নেয় ওই কাকে কি ভোট দেবেন না দেবেন এই পরামর্শ নিতে যাবেন না কিছু কিছু জানি না আমরা কথা বুঝতে পারছেন না হজুর পীরা মাথায় কি বলছেন তাই হবে যদি দেখেন পজিশন খারাপ হুজুর বলেছিলেন এটা করতে ভাই সাহেব হুজুর বলেছিলেন এটা করতে কিন্তু এটা করলে আমাদের এখানে আপনাদের যেখানে ভোটটা হবে সেই জায়গার প্রেক্ষাপটটা আপনি ভালো বুঝবেন ঠিক না বুঝ এই গ্রামে এই পঞ্চায়েতে এই ব্লকে কে কাজ করছে না করছে কার দ্বারাই উন্নতি হবে কার দ্বারাই উন্নতি হবে না সেটা আমি ফুরফুরাই বসে জানতে পারব আমি বলে দিলাম যে এই লোকটিকে ভোট দেবে আমার মহাব্বতের লোক ভালো লোক হয়তো বলে দিলাম কিন্তু আপনি চিন্তা করবেন আপনার গ্রাম আপনার পাড়া আপনার রাস্তা আপনার পাশে আসার সে আসবে কি না পাশে দুখের সুখে ধুকে দাঁড়াবে কি না সেটা আপনার দেখার ব্যাপার ঠিক না বল সেই জায়গাটা একটু চিন্তা করবেন আর কিছু বলবো না আকেল মানকেলেই সারা কাফি আস তো ভাই আমার চিন্তা যদি থাকে সারা ধরে ধরে মোবাইল দেখছো পাবজি খেলছ সিনেমা দেখছো চল্লিশ মিনিট বাকি হজরের বাবুর ঘুম পেয়ে হাই উঠছে মাশাল্লা আমার ভাই এসে গেছেন ইনশাল্লাহ সাড়ে এগারোটায় এসে যাবে একবার তোকবিদ দেবেন না রেদ তাকবি না রেদ তাকবি আওলা দে মোজা দি জামান আওলা দে মোজা দি দে জামান তো ভাই আমার কি বলছিলাম ও হ্যাঁ চল্লিশ মিনিট বাকি বাবুর হাই উঠছে হাই বুঝতে পারছেন না চার্জে ঘুমের ঘরে ফুটো খুঁজে পাচ্ছেন মনে হলো না তুমি নাকি চিন্তার মধ্যে কম নাকি চিন্তার মধ্যে মনে হলো না ফজরের নামাজটা পড়ে শুই এক্ষুনি আজান দেবে আর তো খৈর মিনান না ঘুমের থেকে নামাজ উত্তম নিনসে বেহতার হ্যাঁ নামাজ কথা বুঝছেন নামাজটা পড়ে শুই মনে হলো না অনেক ছেলেরা রয়েছে সারা রাত গান শুনে হেডফোনে গান শুনতে শুনতে সকাল হয়ে যায় নটা দশটার সময় ঘুম ভাই ছোট ভাই যে তুলছে দাদা ওটো মা তুলছে বাপ উঠে পড় বাপ তুলছে বাবু উঠে পড়ো টিং করে গান বাজছে ওরে ওই যে ঘুমিয়েছ চির ঘুম ঘুমিয়ে যেতে পারত পারতে তো ওয়ালাইয়াস্তাক দেমন মহতের যখন ঘাড়ি আসবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না চিরঘুম ঘুমিয়ে যেতে পারতাম কি না আপনি আমি হেডফোন যে কানে গুঁজেছি টিং টিং করে গান বাজছে মতকে হবে গান শুনে শুনে আল্লাহর দরবারে তুমি যাবে লোকে দোয়া চায় আল্লাহ কলিমা শরীফ পড়তে পড়তে যেন মত হয় যখন মহতের ঘাড়ি আসে যখন কোন ব্যক্তির মতের সাকরাতুল মত যখন চালু হয়ে যায় তার পাশে কোরআন তেলাওয়াত করতে বলেছে রসুল সুরাই আসিন শরীফ তেলাওয়াত করতে বলেছেন যেন সে কোরআন শুনে যেন মরতে পারে আর এই গান শুনে মরছে ঠিক না বল সুরাই আসিন পরে শোনাও আল্লাহর মেহমান হতে যাচ্ছে জান্নাতও যেতে পারে জাহান্নামও যেতে পারে তার মতটা যেন কোরআন শুনতে শুনতে হয় আর এই কোম্পা আপনি আমি কি করছি গান শুনে শুনে ঘুমাচ্ছি মরে গেলে গান শুনে মরতে হবে আর মরে যাওয়ার পরে ওই ছোট ভাইকে যদি জিজ্ঞাসা করে তোমার দাদাকে তুমি তুলতে গিয়েছিলে গিয়ে দেখছো মরে গেছে হ্যাঁ আমার দাদা দেখছি নাচ শুনছিল বলতে পারবে গান শুনছিল বলবে নাচ শুনছিল বলবে কারি আব্দুল বাসের সাহেবের কেরাস শুনছিল অমর হুজুরের জালসা শুনছিল নাচ শরীফ গজল শুনছিল বলবে গলার কাছে একটু নোট ছিল মনে হচ্ছে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ করছে আল্লাহ সুযোগ করে দিয়েছে ওরে সময় নামাজ পড়তে আল্লাহ টাকা দিয়েছেন ধন দাও দিয়েছেন শুক্রিয়া আদায় করো ইবাদত ভালোভাবে করতে পারার জন্য আল্লাহ তোমাকে দিয়েছেন আসান করে দিয়েছেন গেজারের সুইচটা মারবে পাঁচ মিনিটে গরম পানি না তবু উজু করতে কষ্ট হয় কি আশা করেন আল্লাহ যে হালা দেখেছেন আলহামদুলিল্লাহ এর থেকেও খারাপ হতে পারতো আমাদের কৃত কর্মের ফল এগুলি আল্লাহ লেলিয়া দিয়েছেন জালিম সরকারকে লেলিয়া দিয়েছেন মার এদের মার এরা আমার হুকুম মানে না আমার রসুলের হুকুম মানে না যে রসুল নামাজের জন্য মার খেয়েছেন নামাজকে কায়েম করার জন্য দিনকে কায়েম করার জন্য তাইফের ময়দানে নবীর শরীর থেকে রক্ত টপ টপ করে তাইফের জমিনে পড়েছে বদরের শহীদ হয়েছে লোহার কড়া কপালে ঢুকে গেছে যে নবীর যে দিনকে দিনের যজবা দিনের দিনের মহাব পৃথিবীর মানুষের অন্তর যেন হয়ে যায় শিক্ষা দিয়েছেন যান যতক্ষণ থাকবে আল্লাহ আল্লাহ করবি আল্লাহকে ছেড়ে দিবি না জীবন চলে গেল আল্লাহর দাম আল্লাহকে ছাড়বি না রসুলকে ছাড়বি না কোরআনকে ছাড়বি না বেলাল তপ্ত বালির উপরে শুয়ে আহাত আহাত করে আমাদের শিক্ষা দিয়েছেন ওরে যা যতক্ষণ থাকবে আল্লাহরই নাম মুখ থেকে বার হবে বলুন নুসব হান আল্লাহ উজ্জা হুবাল মানাদ বার হবে না যতক্ষণ লাভ হিলবে যতক্ষণ এক ফোঁটা রক্ত শরীরে থাকবে শ্বাস যখন পড়বে ওটা আল্লাহ আল্লাহর নামই ওই শ্বাস থেকে আবার হবে বলো নুসব হান তবু আমরা পরিবর্তন হচ্ছি না চুরিতে এক নম্বরে ডাকাতি এক নম্বরে রাহাজানি ফেরেব বাজি বাজি মেরে নেওয়া কেটে নেওয়া গ্রাসাপ করে নেওয়া পরনিন্দা পরচর্চা যত খারাপ কাজ আছে খারাপ কাজের পাপের পিএইচডি আপনি আমি করেছি হারমাদ বাহিনীর লিডার মুসলমান তৃণমূলের মারামারি কমিটির লিডার মুসলমান তো পাপের পিএইচডি করে আপনি আমি বসে রয়েছি ঠিক না ভুল পাপের ডক্টরেট করেছি আমার ভাইরা মস্তান ও শোনার ভাইরা তোমরা মস্তান হয়ে যা উমার ফারুকের মতো হক মস্তান হ দেখি মস্তানি করো দিনের জন্য করো ছোট ভাই বারো বছর বয়স হয়ে গেছে সাবালক হয়ে গেছে সাত বছর থেকে তাকিদ করো এই চল জামাতে কানের নিচে চর মারবো থাবরে সোজা করে দেব চল মসজিদে দাদাগিরি দেখাও মদের ঠেকটা ভেঙে দাও দেখি রাতের অন্ধকারে গভীর রাত্রে মদ খেয়ে পাড়ার ছেলেটা ঢোকে তাকে করকাও যদি মদ খেয়ে ঢুকি মেরে ঠ্যাং খোঁড়া করে দেব বেপর্দায় মেয়েরা ঘুরছে মস্তানি তো দেখি আমার সোনার ভাইয়েরা নামাজ নাফিল নামাজ হাজার বছর আমি বলছি জামানাতের সাথে বলছে হাজার বছর নাফিল নামাজ পড়ে যত না নেকি পাবে আজকে যদি এখানে মাস্তানি করে মেয়েদের বাহি বাড়ির মধ্যে ঢোকাতে পারো এই হারাম জেলার কাছ থেকে যদি বিরত রাখতে পারো তার চাইতে বেশি নেকি পাবে কোনো মেয়ে যদি বে পর্দা বাইরে বার হয় পর্দার জন্য বলবো তার পরিবারকে যদি না শুনে এক ঘরে করবো কথা বুঝতে পারছেন বাসা දෙলেন দিন বন্ধু সেই পরিবারের সাথে কোন যদি নাই কোন যদি দেয় সে বিয়েতে আমরা যাব না সহযোগিতা করব না কথা বুঝতে পাচ্ছেন না যদি এই রকম এই রকম ওয়াক্তান যদি হতে পারে আপনার আমল নামাই আল্লাহ মুজাহিবিন দের নেকি লিখে দেবেন বলুন সুবহান